স্বাগত ক্যাপিটাল এফএম 94.8 এর ভাষার মাসের বিশেষ আয়োজন অক্ষরে। প্রতিদিন অক্ষরে একজন একজন নতুন অতিথিকে নিয়ে আসি এবং আজকেও আজকে আমার সাথে একজন নতুন অতিথি আছে। তার আগে লিসেনার, আপনি আমাদেরকে এই মুহূর্তে ফেসবুক লাইভে দেখছেন, জানিয়ে দিই facebook.com/capitalfm948 আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফেসবুক লাইভে দেখছেন, পাশাপাশি আমাদের ফ্রিকোয়েন্সিতে অবশ্যই আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন। আমি আর জিতা মিনা প্রতিদিনের মতোই আপনার সাথে আছি, আর আমার সাথে আমার আজকের আয়োজনের অতিথি হিসেবে জয়েন করেছে পরিচয় হয়, তখন এমনিতেই ভালোটা আরো বেশি ভালো থাকে। আর তার ওপর উৎসবের একটা মাস ফেব্রুয়ারি চলছে, তাই ভালো আছি ভীষণ। কি অবস্থা এবার বলেন তো, আপনার লেখালেখির কি খবর, এবারের বইমেলায় কি আসছে? এবারের বইমেলায় নতুন কোনো বই নেই। আচ্ছা, আমি অনেকাংশে হেলাল হাফিজের অনুসারী বলা যায়, কবিতার লেখার অর্থে নয়, বই প্রকাশের অর্থে। আচ্ছা, আমার বই প্রথম এবং একমাত্র বই বেরিয়েছিল 2020 সালের বইমেলায়, অনাকাঙ্ক্ষিত শুভাগমন। সেবারও বেরোনোর কথা ছিল না, সেটা নিয়ে আমি একটু জানার আগে একটু আমি আপনাকে ডিস্টার্ব করি, যদি মাইক্রোফোনটা একটু একটু ঘুরিয়ে নেন। এবার আই থিঙ্ক সবকিছু ঠিক আছে। অনাকাঙ্ক্ষিত শুভাগমন, শুভাগমন তো সবসময় শুভ, সেটা কিভাবে অনাকাঙ্ক্ষিত হলো সেই গল্পটা কিন্তু সুফিয়ান আপনাকে বলতেই হবে। একদম, সেটা আমি বলতেই চাই। প্রথম কবিতার বইটা আশা ছিল যে আরেকটু প্রিপেয়ার্ড হয়ে, আরো একটু তৈরি হয়ে নিজেকে কবিতার, আমি নিজের কবিতা নিয়ে সন্তুষ্ট ছিলাম না কখনোই। বোধহয় এই সন্তুষ্টিটা যখন চলে আসে, মানুষ আর লিখতে পারে না, সব প্রফেশনেই যখন সন্তুষ্টি চলে আসে তখন আর লিখতে পারে না বা কাজ করতে পারে না। তো আমার সেই অসন্তুষ্টিটার কারণে আমি ভেবেছিলাম যে কিছুদিন পরে প্রথম বইটা বের হোক, কিন্তু তারপরও সবার চাওয়া বা প্রকাশকের চাওয়া, পাঠকদের চাওয়া, নিজের ভিতরে একটা তাড়না কাজ করছিল, তখন হয়ে গেল। তো কাঙ্ক্ষিত ছিল না বলেই অনাকাঙ্ক্ষিত, কিন্তু আগমনটা তো শুভ, নতুন একটা কাজ। আচ্ছা, এই নামটা আসলে কেন রেখেছিলেন? নামটা কি আপনাকে কেউ সাজেস্ট করেছিল, নাকি এমন কোনো কবিতা এখানে আছে যার উপর ভিত্তি করে এই শিরোনাম? হ্যাঁ, অনাকাঙ্ক্ষিত শুভাগমন নামে একটা কবিতা এখানে আছে, কিন্তু কবিতার উপর ভিত্তি করে শিরোনাম না, শিরোনামের উপর ভিত্তি করে কবিতাটা আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আপনার বই নিয়ে আরো জানবো। একমাত্র প্রকাশিত কবিতার বইটি সম্পর্কে অবশ্যই আমরা জানবো, তার আগে ব্যক্তিগত জীবনে কি করছেন না করছেন একদম খুঁটিনাটি সবটুকু যদি আমার লিসনারদেরকে জানিয়ে দেন। ব্যক্তিগত জীবনে কাজ করছি, ফ্রিল্যান্স জার্নালিজম করছি, লেখালেখি করছি, নির্মাণের সাথে আছি, ডকুমেন্টারি স্ক্রিপ্ট লিখছি, শর্ট ফিল্ম বানাচ্ছি, এই আর কি চলছে। মেধাবী একজন লেখক আজকে আমাদের সাথে আছে, নবীন এবং মেধাবী লেখক সুফিয়ান রায়হান সাথে আছে, যিনি একজন কবি, একজন নির্মাতা এবং একজন ইয়ুথ লিডার। তো আপনার সম্পর্কে আমি একটু অফিয়ারে যখন পড়ছিলাম, জানছিলাম, তখন জানলাম যে আপনি লিডারশিপ, আপনি তারপর ভলেন্টিয়ারি যে ওয়ার্কগুলো সেগুলো আপনি ভীষণ করতে স্বাচ্ছন্দ্য করেন, এবং স্পিরিট অফ বাংলাদেশ নামে আপনার একটা সংগঠন আছে, এবার সেই সংগঠনটা সম্পর্কে আমাদের একটু জানাবেন। আচ্ছা, গ্রেট। আমরা বেশ কজন তরুণ মিলে একটা অর্গানাইজেশন ফর্ম করি, সেটার নাম দিই আমরা স্পিরিট অফ বাংলাদেশ। স্পিরিট মিন্স আত্মা বোঝাচ্ছি আমরা এখানে, বা মূল যে বাংলাদেশের যে কাঙ্ক্ষিত স্বপ্ন বা বাংলাদেশের মূল যে কথা সেটাকে বোঝাচ্ছি, স্পিরিট অফ বাংলাদেশ। সেখানে আমরা প্রধানত কাজ করছি তরুণদের ক্যারিয়ার নিয়ে, তাদেরকে ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধি করার জন্য, এবং আমরা সেখানে একটা শ্যাডো পার্লামেন্ট করছি, বাংলাদেশের সর্ববৃহৎ ছায়া সংসদ যেটাকে আমরা বলছি, সেখানে আমরা আয়োজন করতেছি বাংলাদেশের 350টা সংসদীয় আসন থেকে 350 জন ছায়া সংসদ সদস্য আমাদের সাথে ঢাকায় কোনো একটা পার্লামেন্টে জয়েন করবেন। সেটা আমরা চিন্তা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনটাকে, সেটা একটু পার্লামেন্টেরিয়ান স্টাইলে রিফর্ম করা, তো আমরা সেখানটাতে চেষ্টা করছি যে প্রথম অধিবেশনটা আমাদের করার। সেটা এই জন্য, আমাদের তরুণদের ফেসবুক ওয়ালে ঢুকলে সবসময় বা খুব বেশি দেখা যায় যে আই হেট পলিটিক্স, বা অনেকের আছে পলিটিক্যাল ভিউ নো। সেই জায়গা থেকে মানুষ কিন্তু যেমন সামাজিক জীব, তেমন কিন্তু রাজনৈতিক জীবও, রাজনীতির বাইরে আমরা কেউ না। সেই জায়গা থেকে সংসদীয় গণতন্ত্র চর্চার মূল লক্ষ্যকে সামনে রেখে কিন্তু আমাদের স্পিরিট অফ বাংলাদেশের একটা উইং, আমাদের শ্যাডো পার্লামেন্টটা করা। সেখান থেকে করলে কি হবে, আমাদের নিজেদের মধ্যে নেতৃত্বের একটা গুণ তৈরি হবে,
নিজের আসন সম্পর্কে জানা হবে। যেমন আমি কুমিল্লার থেকে, কুমিল্লা চৌদ্দগ্রাম আসন থেকে যদি আমি সংসদ সদস্য হিসেবে যোগ দিই, আমার আসনটার খুঁটিনাটি আমার জানা হবে এবং সেই সংসদে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে, রাষ্ট্রপতি নির্বাচিত হবে। এই ধারণাটা বাংলাদেশে খুব বেশি নতুন, কারণ বিশ্বের সব জায়গায় বড় বড় সংসদের যারা সংসদ সদস্য আছেন ওনারাই অর্গানাইজ করেন এই ধরনের শ্যাডো পার্লামেন্টগুলোতে, ওদের ইয়াংদেরকে এই পলিটিক্যাল ডেমোক্রেসি এই এই ধারাটাতে নিয়ে আসার জন্য। আমাদের স্পিরিট বাংলাদেশের আরেকটা উইং হচ্ছে, যেটা আমরা খুব রিসেন্টলি কাজ করতেছি, সেটা হচ্ছে বাংলাদেশ কুইজ চ্যাম্পিয়নশিপ। আচ্ছা, সেটার মাধ্যমে আমরা অনলাইনে সারা বাংলাদেশ স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেলে আমরা বাংলাদেশ কুইজ চ্যাম্পিয়নশিপের একটা প্রতিযোগিতা করব। সেখান থেকে আমরা ঢাকায় নিয়ে আসবো এবং সেমিফাইনাল এবং ফাইনাল রাউন্ডটা আমাদের ঢাকায় এবং একটা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে সেটা ব্রডকাস্ট হবে। এবং আমরা কিছু ভলান্টিয়ার কাজ করছি, যেমন এই শীতে আমরা কুড়িগ্রামের দিকে কিছু কাজ করার চেষ্টা করেছি। সারা বাংলাদেশেই স্বেচ্ছাসেবাটা করার লোকজন আসলে আমাদের বড় বড় মানুষজন আছেন, অনেক বেশি বিত্তশালী মানুষজন আছেন, কিন্তু এনাদের এই অর্থটা নিয়ে সঠিকভাবে কাজ করার মানুষজনের খুব অভাব। সেই জায়গা থেকে আমরা স্বেচ্ছাসেবাটাও করছি। স্পিরিট অফ বাংলাদেশ নিয়ে আসলে একটা বড় পরিকল্পনা, ইনশাআল্লাহ আরো সামনে দেখতে পাবেন। শুভকামনা রইল স্পিরিট অফ বাংলাদেশের জন্য। সুফিয়ান, একটু জানতে চাই যে কবে থেকে স্পিরিট অফ বাংলাদেশটা শুরু করেছিলেন এবং কোন ভাবনা থেকে এই উদ্যোগটা আপনি এবং আপনারা নিয়েছিলেন? আচ্ছা, স্পিরিট অফ বাংলাদেশটা শুরু করা হয়েছে আমাদের 2022 সালের শেষের দিকটাতে, এবং সেটা ভাবনাটা ছিল এটা যে আমরা আসলে যাতে অর্গানাইজ ওয়েতে কাজ করতে পারি এবং আমাদের সাথে যারা কাজ করছেন এনাদের একটা কমন দিক হচ্ছে এরা কেউ মানে অনেকেই ঢাকা বেসড না, সারা বাংলাদেশ বেসড এবং এক একজন এক একটা প্রফেশনের। যেমন আমি মিডিয়া নিয়ে কাজ করছি, আরেকজন আছে যিনি সিভিল সার্ভিসে কাজ করছেন, আরেকজন আছে যিনি একদম একদম লিটারেলি কৃষক, পড়াশোনা করছেন কিন্তু ওনার প্রফেশনটা কৃষি, আরেকজন আছে শিক্ষকতা করছে একদম নিরেট শিক্ষিকা একজন, এরকম বিভিন্ন প্রফেশনের মানুষজনকে একত্র করে যাতে আমরা সব জায়গায় ছড়ায় যেতে পারি, সেই ভাবনা থেকে মূলত শুরু করা। এবং বিশেষ করে তরুণদের আমরা ফোকাস করছি এই জায়গাটাতে, যেহেতু তারা কেরিয়ার সচেতন না, যেমন আমাদের গ্র্যাজুয়েশন পাশ করে ফেললেও একজন ইয়াং সিভি লিখতে পারতেছে না এবং তার পোর্টফোলিওটা কেমন হওয়া উচিত সেটা সে জানতেছে না এবং তার ইন্টারভিউ বোর্ডটা কিভাবে ফেস করবে সেটা জানবে না। সেই জায়গা থেকে আমরা অনলাইনেও কিছু গ্রুমিং সেশন আয়োজন করতেছি এবং সেগুলো ফ্রি অফ কস্ট একদমই, এবং আমরা বড় বড় কর্পোরেট লিডারদেরকে আমাদের ফেসবুকে এনে লাইভ ইন্টারভিউ সেশনের মাধ্যমে তাদের খুঁটিনাটি প্রশ্নগুলো জানার চেষ্টা করছি। এইভাবে আসলে এগিয়ে যাচ্ছে স্পিরিট অফ বাংলাদেশ। আপনার কাজের ক্ষেত্রটাকে ছেড়ে রেখে আবারও একটু লেখালেখি নিয়ে কথা বলতে চাই, কবে থেকে লেখালেখিটা শুরু করেছিলেন? লেখালেখিটা 2008 পর থেকে। আচ্ছা, সেই সময় পড়াশোনায় কোন জায়গাটায় ছিলেন? পড়াশোনাটা স্কুল লেভেলে ছিল। আচ্ছা আচ্ছা, তো স্কুলে থাকার সময় আপনার লেখালেখির চর্চাটা শুরু, এটা কি পরিবার থেকে কোনো অনুপ্রেরণা ছিল নাকি স্কুলের শিক্ষক বা স্কুলের জন্যই প্রথম লেখা? এটা বলে না যে ব্লাডে কিছু একটা অনেক সময় থাকে, তা আমার মা লিখতেন। আচ্ছা, আমার আম্মু আফরোজা জাকারিয়া সাথী, উনি উপন্যাস লিখতেন, কবিতা লিখতেন। তো আমি ছোটবেলায় যখন মার কাছে শোনা, যখন খেতে চাইতাম না, খুব বেশি রোগা পাতলা ছিলাম, তখন মা আমাদের ছবির অ্যালবামগুলো আমাকে দেখাতেন ছোটবেলা, আমাদের যেসব ছবি, আব্বু আম্মুর ছবি, সাথে সাথে মায়ের কিছু ডায়েরিও বেরোতো। আচ্ছা, তখন ডায়েরিগুলোতে মায়ের লেখাগুলো পড়তাম, সেই লেখাগুলো তখন থেকে বোধহয় এটা মস্তিষ্কে একটু একটু করে জন্ম নিচ্ছিল বা তৈরি হচ্ছিল যে লেখালেখির একটা বীজ, বাবারও লেখালেখির হাত আছে বোধহয় সেখান থেকে, কিন্তু পরিবার থেকে যথেষ্ট উৎসাহ ছিল। এবং প্রথম লেখাটা আমি লিখি হচ্ছে আমাদের স্কুলের একটা ম্যাগাজিন বেরিয়েছিল মনন, সেখানে প্রকাশ করার জন্য আমাদের, তখন প্রথম প্রকাশটা মূলত মননে। আচ্ছা, তারপর থেকে। তো সেখানে কি লিখেছিলেন, প্রথম কবিতা না গল্প? প্রথম কবিতা, আমার কবিতা এবং বোধহয় এই পরিচয়টাই আমি খুব বেশি স্বাচ্ছন্দ্য। আচ্ছা, তো পরবর্তীতে তো বিভিন্ন পত্রিকায় আপনার অনেক লেখালেখি এসছে, বাট প্রথম কোন পত্রিকায় কি লেখা এসেছিল সেটা কি মনে পড়ে? হ্যাঁ, প্রথম লেখা এসেছিল অভিযাত্রী নামে একটা পত্রিকা বের হতো চট্টগ্রাম থেকে, আন্দরকিল্লা চট্টগ্রাম থেকে অভিযাত্রী নামে, সেখানে ঈদ নামে একটা কবিতা বেরিয়েছিল। কারণ তখন ঈদের আনন্দটা আসলে কিভাবে প্রকাশ করব, মনে হচ্ছে যে লেখা দিয়ে প্রকাশ করি। সেই লেখাটা আমার কাছে, অনেকের কাছে সেটা কোনো লেখাই না, আমার কাছে অনেক দামি, যেহেতু প্রথম প্রকাশিত লেখা, ছন্দের হয়তো মিল নাই, ভাবের হয়তো কোনো গভীরতা নাই, কিন্তু আমার কাছে সেটা অনেক বেশি দামি, মনে পড়ে এখনো।
সুফিয়ান, আমি আপনার কয়েকজন শুভাকাঙ্ক্ষী আমাদের সাথে আছে, তাদের নামগুলো একটু নিয়ে নেই। আমার মনে হয় যে তাদের নামগুলো পড়লে আপনারও ভালো লাগবে এবং তারাও আনন্দিত হবে। তারেক আজিজ আছে আমাদের সাথে, বলেছে আবু সুফিয়ান ওয়েল ডান, ওকে। আছে ঐকতান সাহিত্য সংস্কৃতি পরিষদ, তারা আমাদেরকে অভিনন্দন জানিয়েছে, তাদেরকে অভিনন্দন জানিয়েছে। আপনার মাধ্যমে হয়তোবা তাদের জন্য কোনো বার্তা পৌঁছে দিতে চাই কিনা আমি সঠিকভাবে বুঝতে পারিনি। আরো অনেক বন্ধুরা আমাদের সাথে আছে যারা আপনাকে শুভকামনা জানিয়েছে, যারা আছেন সাথে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের আজকের অতিথি সুফিয়ান রায়হানকে নিয়ে আপনাদেরও যদি জানার কিছু থাকে অবশ্যই সেটা আমাকে জানিয়ে দেবেন। অফ ইয়ারে সুফিয়ান আপনার সাথে কথা হচ্ছিল যে আপনার ছোটবেলাটা কেটেছে কুমিল্লায়, তারপর সেখান থেকে কিভাবে আমাদের এই ব্যস্ত শহরটায় চলে আসলেন এবং কুমিল্লার ছোটবেলাটা কেমন কেটেছে সে সম্পর্কে একটু জানব। আচ্ছা, শুরুতেই কমেন্ট নিয়ে একটু বলি। এখানে একটা কমেন্ট এসেছে ঐকতান সাহিত্য সাংস্কৃতিক পরিষদ থেকে। এই অর্গানাইজেশনটা হচ্ছে আমি যখন কলেজে পড়ি তখন আমি এই অর্গানাইজেশনটা প্রতিষ্ঠা করি। বাহ, চমৎকার। এটা একটা কালচারাল অর্গানাইজেশন, এটা আমি কলেজ থেকে বেরিয়েছি বেশ কিছু বছর এবং সেটা এখনো খুব দারুণভাবে চলছে। এটা আসলে একটা বড় পাওয়া যে একটা কিছু করে দিয়ে আসলাম। এবং আমি যখন ঐকতান সাহিত্য সাংস্কৃতিক পরিষদ প্রতিষ্ঠা করি এটা ছিল একটা চ্যালেঞ্জ, কারণ একটা প্রাইভেট কলেজে কোন অর্গানাইজেশন কলেজ অথরিটি অ্যালাউ করে না। সেই জায়গা থেকে আমি খুব স্ট্রাগল করি অর্গানাইজেশনটা ফর্ম করি কিছু কালচারাল মাইন্ডেড লোকজন নিয়ে, তাদের পক্ষ থেকে বোধহয় কি একজন। আচ্ছা, আমি আমি সামহাও এটা মিস করেছি যে একজন সফল উদ্যোগ সফল সংগঠক হিসেবে কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছেন ঐক্যতান সাংস্কৃতিক পরিষদ, এটি কুমিল্লায়। এবং এছাড়াও কুমিল্লা কবিতা পরিষদ সাথে ফোরিং ফাউন্ডেশন, এই তিনটি প্রতিষ্ঠানের সাথে কিন্তু সংগঠক হিসেবে আমাদের আজকে যিনি অতিথি তিনি আছেন ছিলেন। তো বাকি সংগঠনগুলো সম্পর্কে একটু বলুন, তারপর আপনার ছোটবেলার গল্পটায় যাব। আচ্ছা, ফোরিং ফাউন্ডেশনটা ছিল আমাদের কুমিল্লা কেন্দ্রিক, সেটা আমরা তৃণমূল ছিন্নমূল বা যারা সুবিধা বঞ্চিত মানুষ তাদের নিয়ে আমরা কাজ করতাম এক সময়, এবং সেটা এখনো চলমান, কিন্তু সেটা কুমিল্লা কেন্দ্রিক। আচ্ছা, আর কবিতা পরিষদটাও আমরা যখন কুমিল্লায় ছিলাম তখন আমাদের ধর্মসাগর পাড়ে আড্ডা হইতো। তখন আসলে সময় অনেক সময় ছিল এবং সেটা কিভাবে প্রপার ইউজ করা যায় সেজন্য আমরা এই কবিতা পরিষদ করতাম। কাঠ পেন্সিল একটা করেছিলাম আমরা, কাঠ পেন্সিল, সেখান থেকেও আমরা এই যে কবিতা সাহিত্য চর্চার জন্য মূলত, কারণ সাহিত্যটা একা একা খুব হয়, কিন্তু আমরা ভেবেছিলাম যে যখন আমাদের দুজন পাঁচজন সমালোচক থাকবে, একজন বন্ধু থাকবে লেখা নিয়ে মূল্যায়ন করার, তখন আমার মনে হয় আরেকটু নিজের চিন্তাটাকে আরেকটু উন্নত করা যায়, লেখাটাকে আরেকটু শানিত করা যায়, এই জন্য আমরা কবিতা পরিষদটা করেছিলাম আর কি। সুফিয়ান, এই উদ্যোগগুলো যখন আপনার মাথায় আসলো, এই ভাবনাগুলো যখন আসলো, এই ভাবনাগুলোর বীজ অন্যের মাথায় কিভাবে বপন করলেন এবং কেমন সাড়া তখন পেয়েছিলেন অন্যান্য আপনার আশপাশের যে সহপাঠী কিংবা বন্ধুরা তাদের কাছ থেকে? এটা আসলে একটা নেতৃত্বে নিয়ে একটা কথা বলেছিলেন জনসন, যে এটা বোধহয় খোদা প্রদত্ত। আসলে এই গুণটা আমার মনে হয় আল্লাহ আমাকে দিয়েছেন, যে মানুষের সাথে মেশার এবং তার চিন্তার মধ্যে নিজের একটা চিন্তাকে সেখানে লালন করানোর, নিজের একটা চিন্তাকে তার মধ্যে বপন করে দেওয়ার। প্রথম যখন আমরা কোনো একটা অর্গানাইজেশন করতে যাই তখন আসলে মনে হয় যে আমরা নিজে সৎ কিনা, নিজে যেটা চিন্তা করছি এবং নিজে যেটা নিয়ে কাজটা করব ভাবছি সেই জায়গা থেকে নিজের চিন্তা ভাবনাটা সৎ কিনা এবং সেটা দেশের জন্য উপকারী কিনা। কারণ এই যে ভাষার মাস চলছে, ভাষা নিয়ে ইমাম গাজ্জালি বলেছিলেন যে মানব জীবনের সার্থকতা হইতেছে নিজের ভাষাটাকে নিজের করিয়া লওয়া। তো সেই জায়গা থেকে মনে হয় না যে আমরা বাঙালি অনেক বেশি সার্থক এবং আমাদের জীবনের একটা চূড়ান্ত সার্থকতা কিন্তু আমাদের এই ভাষা দিয়ে হয়েছে। সেই জায়গা থেকে একজন বাঙালি হিসেবে আমার যতগুলো সংগঠন সেখানে বাঙালিত্বকে রাখার চেষ্টা করেছি এবং চেষ্টা করেছি যে এই ভাবনাগুলো আমার সমমনা কারো কাছে পৌঁছে দেওয়ার মতো। যদি দশজন মানুষ থাকে সেখানে অন্তত দুজন আমি পেয়ে গেছি যারা অন্তত আমার মতো করে না ভাবলেও কাছাকাছি ভাবে, দেশের জন্য ভাবে। কারণ বলে না যে ঘুমিয়ে আছে সকল শিশু, মানে শিশুর পিতা সব শিশুর অন্তরে। তো সেই জায়গা থেকে কিন্তু একটা মানুষের ভেতরে দেশপ্রেমিক আছে, একটা মানুষের ভেতরে খারাপও আছে। আমার কাজ ছিল তার ভেতরে সেই দেশপ্রেমিকটা, তার ভেতরে সেই ভালোটা বের করে আনা এবং তার সাথে কাউন্সিলিং করে বোঝার চেষ্টা করা সে আসলে কি চাচ্ছে। এবং এই যে অর্গানাইজেশনটা করছি সেখানে অনেকগুলো পদ পদবী থাকে, তো আমার কাছে যাকে যেই পদে মনে হয়েছে, যেমন একজন ইভেন্টের কাজটা ভালো করছেন আর একজন বলার কাজটা ভালো করছেন,
আরেকজন দাপ্তরিক কাজটা ভালো করছেন, আমি তার এক্সপার্টিসটা খুঁজে বের করার চেষ্টা করেছি। কারণ আমি যদি মাছকে বলি গাছে ওঠো, মাছ যদি গাছে উঠতে না পারে, যদি বলি মাছ ব্যর্থ, ব্যাপারটা কিন্তু আমারই বোকামি হবে। তার এক্সপার্টিসটা পানিতে, তো সেই জায়গা থেকে আমার যারা সহকর্মী ছিল, সংগঠনের বন্ধু ছিল, এদের এক্সপার্টিসগুলো খুঁজে বের করার চেষ্টা করেছি, এক্সপার্টিস অনুযায়ী তার কাজের ক্ষেত্রটা তাকে দিয়েছি, সেই জায়গা থেকে তারা সফলভাবে কাজ করেছে এবং আমাদেরকে আমাকে হেল্প করেছে। সুফিয়ান, শুভকামনা আপনার জন্য এবং যে সংগঠনগুলোর সাথে আপনি কাজ করছেন তার সাথে জড়িত সকলের জন্যই শুভকামনা। যে কোনো একটা গন্তব্যে পৌঁছতে হলে বেশ কাঠখোর কিন্তু পোড়াতে হয়, তো খুব ছোট বয়সে যখন আপনি সংগঠনগুলো গড়া শুরু করলেন, কেমন কাঠখোর আপনি পুড়িয়েছেন? কাঠখোর ভীষণ পোড়াতে হয়েছে, কারণ ছোটবেলায় আমাদের পরিবারে লেখালেখির ব্যাপারে খুব উৎসাহ ছিল, কিন্তু রাত জাগার ব্যাপারে খুব বেশি উৎসাহ ছিল না। তো পড়াশোনায় একটু ভালো ছিলাম বলে সারাদিন পাঠ্য বইয়ের বাইরে খুব বেশি পড়ার, অন্য বই পড়ার সুযোগ হতো না। সেই বই পড়াটা সুযোগ হতো রাত 10টার পরে, যখন ঘুমাতে যাওয়ার সময়টাতে, তখন কাঁথার নিচে কম্বলের নিচে গল্পের বই পড়তে হয়েছে মায়ের বকুনি, সেখান থেকে স্ট্রাগলটা শুরু। তো সেই বকুনিটা ঘুমাতে যাওয়ার জন্য, যে বাবা তাড়াতাড়ি ঘুমাতে যাও, আর্লি টু বেড আর্লি টু রাইজ। এরপরে আসলে এই যে বললাম যে প্রাইভেট কলেজে একটা অর্গানাইজেশন প্রতিষ্ঠা করা, এবং আমি প্রাইভেট কলেজটাতে ছিলামও হোস্টেলে, এই হোস্টেল থেকে পালিয়ে পালিয়ে কবিতা পরিষদ করা, ফরিং ফাউন্ডেশন করা, কাঠ পেন্সিল করা, কুমিল্লা ধর্মসাগর পাড়ায় আড্ডা দেয়া, নজরুল ইনস্টিটিউটে সাহিত্য আড্ডা দেয়া, এটাও একটা স্ট্রাগল ছিল ছাত্রদের বকুনি। কিন্তু স্যাররা আসলে অনেক বেশি হেল্প করেছে এই জায়গাটাতে, এবং বকা দিলেও পরবর্তীতে না, সুফিয়ান ইউ ডুইং বেটার ফর আস, এবং ওনারা প্রাউড ফিল করে এখন যে সুফিয়ান কিছু একটা করছে। আমরাও চাই সুফিয়ান আমাদের গর্ব হোক, এখনই সে আমাদের গর্ব, আমাদের গর্বটা আরো বেশি বাড়িয়ে দিক সুফিয়ান, সেই শুভকামনা রইল। সুফিয়ান, একটু লেখালেখির কাছেই ফিরে আসি। প্রথম যে বইটা আপনার বের হয়েছিল অনাকাঙ্ক্ষিত শুভগমন, প্রত্যাশা কেমন ছিল এবং প্রত্যাশার সাথে পরবর্তীতে প্রাপ্তিটা কেমন ছিল, একটু সেই গল্পটা শুনতে চাই। প্রথম বই এমনিতেই তো অনেক বেশি এক্সাইটেড ছিলেন, সারাটা কেমন ছিল? প্রথম বই আসলে প্রথম সন্তানের মতো, অবশ্যই প্রথম সন্তানকে মানুষ যেমন লালন করে ভালোবাসে, আমার কাছে মনে হয় যে প্রথম বইটা তেমন, এবং আমার বইটা সাইজটাও ছোটখাটো সন্তানের মতো। তো প্রথম বইটা যখন বেরিয়েছিল, আমার একটা প্রত্যাশা ছিল অন্তত প্রকাশকের খরচটা উঠে আসুক। আচ্ছা, কারণ আমাদের মেলায় কবিতার বইয়ের পাঠক কম, পাঠকদের মত হচ্ছে কবিতা খুব কঠিন, বোঝা যায় না, আর উপন্যাস বা গল্পে একটা সিনারিও থাকে, ইমাজিনেশন করা যায়, কল্পনায় একটা চিত্রায়ন করা যায়। তো কবিতাটা অনেক সময় অনেকার্থে সেই জায়গা থেকে আলাদা, তো সেই জায়গা থেকে কবিতার বইয়ের পাঠক কম। তো আমার প্রত্যাশাটা ছিল যে আমার প্রকাশক যেন হতাশ না হন, তো সেই জায়গা থেকে প্রকাশক খুশি এবং পাঠক খুশি, আমিও আলহামদুলিল্লাহ খুশি, এবং পাঠকের হাতে পৌঁছেছে। এবং এই 3-4 বছর যে আমি লেখালেখি করছি না এমন না, লেখালেখি করছি কিন্তু পুস্তক আকারে বের করছি না, বা বের করবো হয়তো আগামী বছর, এর মধ্যে পাঠকদের হাতে হাতে অনেক বেশি পৌঁছাচ্ছে এটা, এবং সবাই খুব প্রশংসা করছে কবিতার। বাহ, চমৎকার। তবে আমার আমার একটু জানতে ইচ্ছা করছে যে 2020 সালে লিখেছেন, মাঝে 2 বছর চলে গেছে, এবারের বইমেলার সময়টাও শেষ, এবার কেন বই আসলো না, কিংবা 2020 সালের পরেই কেন আমরা একটা নতুন বই পেলাম না? এটা আসলে ওই যে বললাম না যে সন্তুষ্টির কারণটা, মানে মনে হচ্ছে যে সন্তুষ্ট হতে পারছি না, নিজে যেটা লিখতে চাচ্ছি সেটা হয়তো এখনো লিখতে পারি নাই। যেমন হেলাল হাফিজের প্রথম বই যে জলে আগুন জ্বলে, তারপরে 30 বছর পরে ওনার দ্বিতীয় কবিতার বই বেরিয়েছে, সেখানে উনি লিখেছিলেন তোমার বুকের ওড়না আমার প্রেমের যায় না মাঝ। তো বোধহয় এরকম কোনো কিছু লিখতে পারছি না, প্রথম বইতে লিখেছিলেন এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়ে, তো বোধহয় আমার আমার সেরকম কিছু বোধহয় এখনো হচ্ছে না। তাহলে আশা করছি সেরকম জাগরণমূলক কিছু একটা আমরাও পাবো, যেটা সবার কাছে একদম হাতে হাতে পাওয়ার জন্য, যেটার জন্য আমরা খুব কাঙ্ক্ষিত থাকবে, সেরকম কিছু হয়তো আমরাও খুব তাড়াতাড়ি পাবো। সুফিয়ান, আমরা কি আপনার লেখা কোনো কিছু শুনতে পারি? আপনি কি আমাদেরকে কিছু শোনাবেন? যদি অনুমতি দেন আপনি একটু প্রিপারেশন নিতে পারেন, খুঁজে দেখুন যে কোনটা আসলে আমার শ্রোতাদেরকে শোনাবেন। তার ফাঁকে আমি একটু শ্রোতা আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা কিন্তু শুনছেন এই মুহূর্তে ক্যাপিটাল এফএম 94.8, আমি আজ তামিনা আপনার সাথে আছি, এবং ভাষার মাসে ক্যাপিটাল এফএম এর নিয়মিত আয়োজন অক্ষর, এবং 2018 সাল থেকে একই ধারাবাহিকতায় চলছে এই আয়োজনটি। এবারে অক্ষরের 6 নাম্বার সিজন চলছে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছে
সুফিয়ান রায়হান, তার সম্পর্কে জানছিলাম, যিনি একজন কবি, একজন নির্মাতা, একজন ইয়ুথ লিডার। তো কবির কথা জেনেছি, তিনি একজন ইয়ুথ লিডার, কোন কোন জায়গায় তার নেতৃত্ব রয়েছে তা নিয়ে জানা হয়েছে, তার নির্মাণ নিয়ে আমরা জানবো একটু পরে। তবে তার আগে তার থেকে মানে তারই লেখা কিছু আমরা একটু শুনে নেই। আমারই লেখা, আমার অনাকাঙ্ক্ষিত শুভাগমন থেকে আচ্ছা একটু পড়ার চেষ্টা করছি। কবিতাটির নাম এই পৃথিবী কার, এই পৃথিবী আমার নয়, আমি তো অন্তহীন জলপ্রপাতের একটি বুদবুদ, আমি তো মুখোশের আড়ালে মিথ্যে একজন। তোমাদের পৃথিবীতে অপ্রয়োজনীয় এই আমি সকাতরে কাঁদি প্রিয়জনের আশায়, আমার সহস্র বছরের অশ্রুপাতে ভেসেও সে আসে না, কতবার কতবার ভালোবাসি বলেও সে ভালোবাসে না, দূরে তাকিয়ে দেখি কোথাও কেউ নেই, শুধু শূন্যতা আর শূন্যতা, ফেলে আসা পথের শুরুতে তার ছোড়া কাদায় হাসায় ভাষায় যত্ন করে ছুঁড়ে ফেলে দেয় পথের শেষে, ছিন্ন পাপড়ির মতো উড়ে উড়ে গেছি কতবার, এই পৃথিবী আমার নয়, বুকের মধ্যে দীর্ঘশ্বাস চেপে রেখে বলি এই পৃথিবী আমার নয়। এই পৃথিবীকে আপনি আপনার নয় বললেও আমরা কিন্তু এই পৃথিবীকে আমাদেরই বলবো। সুন্দর আপনার লেখনী ছিল আর পড়ার জন্য ধন্যবাদ। আপনার অনেক শুভাকাঙ্ক্ষীরা কিন্তু বারবার আপনার কথা লিখছি, আমি কি আরো কয়েকজনের নাম পড়বো কিনা ভাবছি। রাবিয়া ইসলাম রুহি আছে আমাদের সাথে, মেহেদি হাসান উনি আছে, তারপর বায়েজিদ বোস্তামি তিনি জয়েন করেছে ভালো লাগছে অনুষ্ঠান, এবং মিসিও বন্ধু বলছে। তো আপনার বন্ধুদের জন্য আমার মনে হয় যে আপনিও ছোট্ট করে কিছু বলে দিলে তারা হয়তো তৃপ্ত হবে। থ্যাংক ইউ সো মাচ, যারা দেখছিস বন্ধুরা, বায়েজিদ, মেহেদি এবং রুই আপু, তারেক ভাই, যারা যারা দেখছেন সবাইকে আমি মিস করছি, এবং আশা করি তোদের সাথে খুব শীঘ্রই দেখা হবে বইমেলাতেই। ধন্যবাদ আপনাদের সবাইকে, এবং ধন্যবাদ আমার আজকের অতিথি সুফিয়ানকে। সুফিয়ান, একটু ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই, যে ছোটবেলাটা কেমন কেটেছিল, যেটা একটু আগে প্রশ্ন করেছিলাম, তারপর অনেক কথার ভিড়ে হারিয়ে গেছে। ছোটবেলাটা আমাদের, আমরা যখন ছোট তখন তো ফেসবুক অতটা জনপ্রিয়তা পায়নি, স্মার্টফোনও দু চার বাড়িতে একটা ছিল, তো আমরা তখন পত্রিকার উপর খুব ভরসা করতাম, এবং পত্রিকা যিনি দিতে আসতেন ওনাকে বলে বলে রাখতাম। সেই জায়গা থেকে আমার একটা পছন্দের পত্রিকা ছিল কালের কণ্ঠ। আচ্ছা, কারণ কালের কণ্ঠের একটা পাতা খুব সমৃদ্ধ ছিল, সেটা ছিল খেলার পাতাটা। সেই পাতাটা পড়ার জন্য প্রায় প্রতিদিন কালের কণ্ঠ কিনতাম, সাথে আরেকটা পত্রিকা সাহিত্য পাতার জন্য। তো তখন আমাদের কাগজের উপর ভরসা করতে হতো, চিঠিতে অনেক লেখা লিখেছি, এখন তো ইমেইলে পাঠিয়ে দেওয়া হচ্ছে লেখা, এবং চিঠিটা খুব বেশি নাই বললেই চলে। তখন চিঠিতে করে লেখা পাঠিয়েছি, এবং লেখাগুলো যে যে পত্রিকায় পাঠিয়েছি সেই সেই পত্রিকার সেই সংখ্যাগুলোর আশায় বসে থাকতাম যে সেই সংখ্যাগুলোতে লেখাটা ছাপা হলো কিনা। এখন তো আসলে অনেক বেশি ডিজিটাল হয়ে গেছে, তখন সেরকম ছিল না। তো এই এই করতে করতে আসলে লেখালেখিটা শুরু, এবং ভালোবাসা। আসলে অনেকে আছে কিন্তু রেডিমেড লেখালেখি করছে, তো আমাদের যাত্রাটা সেরকম ছিল না, আমরা গড়ে উঠেছি লেখালেখির মধ্যে। আমি বিশেষ করে ছোটবেলা থেকে লেখালেখি শুরুটা, এরপর স্কুল, আমার স্যারদের একটা বড় কন্ট্রিবিউশন ছিল আমার লেখালেখিতে। যেমন আমাদের, আমি যখন কলেজে পড়ি, আমার স্যার, উনি এখন ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের প্রভাষক ইমাম হাসান স্যার, আমাদের আমার আরেকজন স্যার আছেন রাশেদুল হক খান, ওনারা আমার কবিতা সমালোচনা করতেন, খুব কঠোর সমালোচনা করতেন, এবং খুব কঠোর সাহায্য করতেন যে এটা এইভাবে না হয়ে এভাবে হলে খুব ভালো হইতো, তুমি এভাবে না হয়ে এভাবে করো। এরপর আমাদের কলেজের ইফতার কারালম ভুইয়া স্যার, আমাদের যে প্রিন্সিপাল ছিলেন, ওনার একটা যথেষ্ট উৎসাহ ছিল আমার এই সমস্ত কাজে, উনি আমার মনে সমর্থন দিতেন। অন্যান্য স্যাররা যখন বকাঝকা করতো, উনি একটু মনে সমর্থন দিয়ে একটু বাঁচিয়ে নিতেন, বাবা মার মতো। বাবা মারা মানে দাদা দাদিরা যেরকম বাবা মা বকুনি দেওয়ার সময় দাদা দাদিরা একটু মনে সমর্থন দিয়ে বাঁচিয়ে নেয়, উনি সেরকমটা ছিলেন। এই ধরনের কন্ট্রিবিউশনগুলো না পেলে আসলে হয়তো বা লেখালেখিটা এত দূর হতো না। এখনও লেখালেখি নিয়েই কিন্তু বাঁচে। টোকন ঠাকুর লিখেছিল না যে আমি কি খাবো কোথায় যাব, এমন দেশ কি আছে যেখানে মানুষ দিনের পর দিন কবিতা খেয়েই বাঁচে। তো আমার বোধহয় সেরকম অবস্থা, লেখালেখি নিয়েই বাঁচে। শুধু তো লেখালেখি নয়, আপনার নির্মাণ নিয়েও পড়ছিলাম, যে টেলিভিশন অনুষ্ঠান, আপনি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, বিভিন্ন ডকুমেন্টারি এগুলো নিয়ে কাজ করছেন, সে সম্পর্কে কিন্তু জানা হলো না। আমার সময়ে একদম শেষের দিকে চলে আসছে, অল্প কথায় যদি আপনার এই ধরনের নির্মাণ নিয়ে যে কাজগুলো করেছেন সেগুলো নিয়ে যদি একটু বলেন। আমি একটা স্যাটেলাইট টেলিভিশনে 4 বছর ধরে অনুষ্ঠান নির্মাণ করেছি, সেখানেও এরকম একটা অনুষ্ঠান ছিল তরুণ সেলিব্রিটি বা তরুণ যারা কাজ করছে এদের নিয়ে, সেটার প্রায়
হাজার খানেকের মতো পর্ব নির্মাণ করে নির্মাণের সাথে ছিলাম। একটা ফান স্যাটায় শো করেছি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে, এবার ডকুমেন্টারি কাজ করেছি বেশ কিছু, এবং ডকুমেন্টারি স্ক্রিপ্ট লেখা হয়েছে অনেক, এবং শর্ট ফিল্ম করেছি, যেমন 2021 সালের একটা বিজয়ের মাসে একটা শর্ট ফিল্ম ছিল বিজয়ের অন্তরালে, সেগুলো ছিল বেশ কিছু। এইগুলো খুব বিচ্ছিন্ন কাজ, গোছানো হয়তো বলতে পারছি না, কিন্তু অনেকগুলো কাজ করা হয়েছে স্ক্রিপ্ট থেকে শুরু করে নির্মাণ থেকে শুরু। আচ্ছা, যদি জানতে চাই যে 5 বছর পর আজকের লেখক সুফিয়ান রায়হান নিজেকে কোথায় দেখতে চায়, একজন নির্মাতা হিসেবে নাকি একজন লেখক হিসেবে, কোন জায়গাটায়, নাকি একজন ভালো লিডার হিসেবে, কোন জায়গাটায় আসলে নিজেকে দেখতে চান? আমি প্রথমত কবি, দ্বিতীয়ত কবি, তৃতীয়ত কবি। আমি নিজের এই পরিচয়টাকে ধারণ করতে চাই, তবে আমি তরুণদের নিয়েও কাজ করতে চাই অনেক বেশি, এবং নির্মাণটা আসলে কবিতার সাথে, যে নির্মলেন্দু গুণের কবিতা নেকাব্বরের মহাপ্রয়াণ নিয়ে কিন্তু সিনেমা হয়েছে, সুতরাং কবিতার সাথে সিনেমারও একটা খুব ভালো যোগাযোগ হয়ে যাচ্ছে, এবং সেটা ভবিষ্যতে আরও বাড়বে। তো কবিতার সাথে নির্মাণের একটা সম্পর্ক তো থাকবেই, সে জায়গায় তরুণদের নিয়ে আমি অনেক বেশি কাজ করতে চাই, ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি। ইন্টারন্যাশনালিও আমি রিপ্রেজেন্ট করতে চাই তো বাংলাদেশকে, এবং তারুণ্যের মাধ্যমে, কারণ বাংলাদেশে তরুণ জনগোষ্ঠীর সংখ্যা অনেক বেশি, এটা যদি কর্মদক্ষ হয়, জনশক্তিমূলক হয়, আমার মনে হয় বাংলাদেশ অনেকাংশে চেঞ্জ হয়ে যাবে, এবং বাংলাদেশের ক্রিকেট দিয়ে বাংলাদেশ যেভাবে পরিচিত, তরুণদের দিয়ে আরো বেশি পরিচিত হতে পারবে। ধন্যবাদ সুফিয়ান, খুব সুন্দর কিছু কথা বলেছেন। শেষ করার আগে আমার যে তরুণ শ্রোতারা আছে এবং আপনার যে তরুণ বন্ধুরা আমাদেরকে এই মুহূর্তে ফেসবুক লাইভে দেখছে, পুরো তরুণ সমাজের জন্য আপনার মেসেজটা কি হবে এই ভাষার মাসে? আমি একটা কবিতা দিয়ে একটু মেসেজটা দিতে চাই। অবশ্যই, যেহেতু আমাদের ভাষার মাস, আমার কাছে মেসেজ থাকবে যে আমরা বাংলা ভাষাটাকে অন্তত খুব বেশি ভালোবাসি, নিজের করে নি, ওন করার একটা ব্যাপার আছে, সেই ওন করাটা যেমন হয়। ভবানী প্রসাদ মজুমদার এখানে খুব সুন্দর করে স্যাটায়ার করে বলেছিলেন, ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় আসে না, জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে, আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না, জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। তো আমি চাইবো আমাদের যাতে বাংলাটা ঠিকঠাক আসে, বাংলা নিয়ে বাঁচি, বাংলার মধ্যে বাঁচি, আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই। যে ভাষার জন্য আসলে এত আন্দোলন হয়েছে, বায়ান্নর সেই ভাষা আন্দোলন, তো সেই ভাষাটাকে যেন আমরা সুন্দরভাবে যত্ন করতে পারি, নিজেদের মাঝে লালন করতে পারি ভাষার মাসে সুফিয়ানের সাথে, এটাই আরজে তাহমিনারও প্রত্যাশা। ধন্যবাদ আমার শ্রোতাদেরকে যারা আমাদের সাথে ছিলেন, ধন্যবাদ আমার আজকের অতিথি সুফিয়ানকে, চমৎকার কথা জানলাম, আশা করছি যে অনিয়ারের গল্পটা শেষ হয়ে গেল, অফ ইয়ারের গল্পটা চলতে থাকবে। সুফিয়ান আবারও শুভকামনা, এবং খুব তাড়াতাড়ি তোমার বই আসুক, নবীনদের জন্য, তরুণদের জন্য সুন্দর সুন্দর কিছু সৃষ্টি পেতে চাই আমরা। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি ভাষার মাসে আমাদের যে যারা শহীদ হয়েছেন ভাষা আন্দোলনে, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে আমি বিদায় নিতে চাই সবাই থেকে। সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আপনাদেরকে ধন্যবাদ কষ্ট করে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য। আর যে তামিনা আপুকে তো অনেক বেশি ধন্যবাদ, আমার থেকে অনেক অনেক কথা বের করে নেওয়ার জন্য। ধন্যবাদ আবারও সুফিয়ানকে, এবং ধন্যবাদ লিসেনার আপনাকেও সাথে থাকার জন্য। একটু পরে আবারও ফিরছি আমার নিয়মিত আয়োজন জানেন ভাবি নিয়ে, তো সেই আয়োজনটি মিস করবেন না, আশা করছি জয়েন করবেন, সাথেই থাকুন, শুনতে থাকুন 94.8 ক্যাপিটাল FM, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।